যে ক্লিক দিলে ওই অবজেক্টটা চলে যাবে, হ্যাঁ স্যার চলে যাবে, এই পর্যন্ত হয়েছে যে এই পর্যন্ত বানানাতে হয়েছে। ক্লিক দিলে আমার হারিয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো দেখেন এরপরে আমরা সচরাচর দেখে থাকি, যেমন ধরেন আমি বাংলাদেশ বাংলাদেশ ডিভিশন ম্যাপ বা ডিস্ট্রিক্ট, এখান থেকে ও ডিস্ট্রিক্ট দিলে অনেক হয়ে যাবে, ডিভিশন দি, ডিভিশন নিলে 8টা হবে, 9টা হবে, ডিভিশন। 9টা। আচ্ছা আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট ম্যাপ নিতে পারি, ডিস্ট্রিক্ট ম্যাপ নিয়ে আজকে আজকে আমার এখানে ইনস্টল করা আছে 2018-16 ভাষণটা, 19 ভাষণ নাই, আমি এখন পর্যন্ত সেট আপ ঠিক করতে পারিনি, কাজ করতেছি এখনো। তো আমরা এখান থেকে যদি চাই যে ভেক্টর ফাইল নিব, ভেক্টরও কাজ করতে পারি, অথবা যদি চান আপনি এখান থেকে ইমেজ নিয়ে কাজ করবেন সেটাও পসিবল। আমি আপাতত ভেক্টর নিচ্ছি না, আমি 2019টা ইনস্টল দিয়ে তারপর আমি ভেক্টরটা দেখাবো না, আপাতত আমি ছবি নিয়ে দেখাতেছি, মানে নেক্সট ক্লাসে আমি এই এই ম্যাপেরই একটা ভেক্টর ভার্সন। নাসরিন আক্তার ম্যাডাম আঁকা কি না করি? হ্যাঁ নাসরিন আক্তার, আচ্ছা আমি অ্যানিমেশনটা অফ করে রাখি। আমি এখান থেকে একটা ছবি নিয়ে আপাতত সেই ছবির উপরে কাজ করার চেষ্টা করতেছি আপাতত, নেক্সট ক্লাসে আমি সফটওয়্যারটা চেঞ্জ করে আমরা ওইখানে ভেক্টর নিয়ে কাজ করো। ভেক্টর নিয়ে কাজ করা কি মজা, যদি আমি এখানে রংপুরে ক্লিক দিই আমার এই ম্যাপের অপশনটা জুম হয়ে আসবে, এবং জুম হয়ে আসার পরে ওইখানে এই রংপুর নিয়ে কিছু কথা বলবে, রংপুরের কিছু ছবি থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? মানে এই বিভাগে আমি যদি ক্লিক দিই ম্যাপে, তাহলে এই ম্যাপটা এখান থেকে জুম হয়ে আসবে, জুম হয়ে আসার পরে এর বিস্তারিত কিছু আমার ডিটেলস বলবে। এই অপশনটা আমরা নেক্সট দিনে আমি দেখাবো না আপনাদেরকে, নেক্সট দিনে, ঠিক আছে? ভেক্টর ফাইল নিয়ে স্যার, ভেক্টর ফাইল, ভেক্টর ফাইল নিয়ে। হ্যাঁ স্যার একটা কথা বলতে যাচ্ছিলাম, আপনি যে 16 ভার্সনে করছেন, আমার তো 19 ভার্সন, এখানে কি মিলবে অপশন গুলো? মিলবে মিলবে, আমি 19-এই যাব, আমার ল্যাপটপ নষ্ট, নতুন ডেস্কটপ নিয়েছি, যার কারণে ওইখান থেকে যা দিয়েছো সেটাই, আমি এখনো চেঞ্জ করার সময় পাইনি, ঠিক আছে? আপাতত মিলবে, আমি এখন যেটা দেখাবো সেখানে সব ভার্সনই আছে, 13, 16, 19 সবেতেই আছে, এটা টেনশন করার দরকার নেই, ঠিক আছে? আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কোশ্চেন আমি সবার শেষে নিবনি। ওকে, এখান থেকে ধরেন আমি একটা ছবি নিচ্ছি, কপি ইমেজ করলাম, পাওয়ার পয়েন্ট এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম ছবিটা, অনেক বড় পেস্ট হতে সময় লাগবে, আপনারা প্রশ্নগুলো নোট করে রাখেন, আমি বলে দিই পরে পরে করে দিব, শেষে যে কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে দেবো। আচ্ছা ছবি চলে আসছে, আমি ছবিটা এখানে রাখলাম, রাখার পরে আমি আমার যে কোনো ডিভিশনে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা ডিভিশনে আমি 8টা শেপ নিচ্ছি, এখানে এই পাশে ধরেন আমি রাউন্ড শেপ নিলাম, 8টা শেপ নিতেছি, এরকম সার্কেল শেপ আকারে 8টা শেপ ক্রিয়েট করতেছি, 1, 2, 3 চার পাঁচ ছয় সাত আট, এই 8টাতে আমি এই ডিভিশনে যে 8টা কালার সেটা দিচ্ছি, প্রথমে এই কালারটা ধরলাম, শেপ ফিল থেকে আই ড্রপার পিক করে দিলাম, এবং স্ট্রোকটা নো আউটলাইন, সেকেন্ড আছে যে শেপ ফিল আই ড্রপার, এটাকে দিব রাজশাহী, এটাকেও নো আউটলাইন, এটাকে ধরলাম শেপ ফিল আইড্রপার ঢাকা, নো আউটলাইন, পরেরটা শেপ ফিল আইড্রপার সিলেট, নো আউটলাইন, পরেরটা শেপ ফিল আইড্রপার খুলনা, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল আইড্রপার চট্টগ্রাম, নো আউটলাইন, এরপরে শেপ ফিল আইড্রপার
বরিশাল, নোয়াখালী, 1 2 3 4 5 6 7, আরেকটা কি বাদ পড়লো, 1 2 3 4 5 6 7, এখানে সাতটায় আছে। যাই হোক, সম্ভবত এই ম্যাপটা আগের ছিল, ময়মনসিংটা বাদ পড়ে গেছে এখানে। যাক, সমস্যা নাই, ময়মনসিংয়ে যদি কেউ থেকে থাকেন কেউ রাগান্বিত হয় না, প্লিজ। রংপুর, আমি ফন্ট সাইজটাকে একটু বড় করতেছি, এখান থেকে এটা রাজশাহী, এরপরে ঢাকা, সিলেট, সিলেট, এরপরে খুলনা, খুলনা, চিটাগাং, চিটাগাং, এরপরে বরিশাল। বরিশাল, ওকে। এখন আমি লিংক করব, যে এখানে কিছু একটা অবজেক্ট বসবে, সেই অবজেক্টের সাহায্যে আমি এগুলোকে লিংক করাবো। তাহলে আমি একটা আইকন নিয়ে আসি, যে পিন আইকন, পিন আইকন, পিএনজি লেখা সার্চ দিলাম গুগলে, এরকম পিন আইকন, এটার সাহায্যে আমি ওগুলোকে নির্ধারণ করব। পিন আইকন এখান থেকে যে কোনো একটা আমি নিচ্ছি, যেটা পছন্দ, ধরেন আমি এটা নিলাম, কপি ইমেজ, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এই যে পড়ে গেছে, এরকম এরকম করে আমি এটাকে শো করাবো। তাহলে ছোট করে নিচ্ছি, ছোট করে নিচ্ছি, ওকে। এই অবজেক্টটাকে একটা আমরা কপি করে নিলাম, এটা এখানে থাক, এটার একটা এখানে থাক, এটা একটা এখানে থাক, এটা এখানে একটা থাক, এখানে একটা থাক, এখানে একটা থাক, সাতটা কপি করে নিলাম। এই অবজেক্টটাকে কি দিব, জুম দিচ্ছি আমি এখান থেকে, ধরেন অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে জুম দিতে পারি, বাউন্স দিতে পারি, হ্যাঁ এরকম এটা বাউন্স কে আসবে, আমরা এরকম বাউন্স দিতে পারি, বাউন্স দিলাম। এখন অ্যানিমেশন পেইন্টার, অ্যানিমেশন পেইন্টার নিয়ে এটাকে দিলাম, এরকম ড্রফকায় আসলো, আবার অ্যানিমেশন পেইন্টার এটাকে দিলাম, এটাও ড্রফকায় আসলো, আবার অ্যানিমেশন পেইন্টার এটাকে দিচ্ছি, অ্যানিমেশন, আমি এগুলো অ্যানিমেশন গুলোকে আমি কপি করতেছি, আমার অবজেক্ট গুলো এভাবে আসবে, মানে এখানে ক্লিক দেওয়ার পরে ওই পিনটা আমার এরকম ভাবে আসবে। এখন আমার অ্যানিমেশন শেষ, আমি এখন প্রত্যেকটার সঙ্গে লিংক করাবো। তাহলে এইটা লিংক হবে আমার রংপুরের সাহায্যে, এইটা লিংক হবে আমার রাজশাহী, এটা লিংক হবে আমার ঢাকা, এইটা লিংক হবে আমার সিলেট, এইটা লিংক হবে আমার খুলনা, এইটা লিংক হবে আমার চিটাগং, এইটা লিংক হবে বরিশাল। তাহলে আমরা দুটা ওয়েতে জানি, একটা ওয়ে হইতেছে অবজেক্ট গুলো নাম চেঞ্জ করে আসা। আমি আপাতত নাম চেঞ্জের বিষয়ে যাইতেছি না, নাম চেঞ্জের বিষয় না যে আমি কি করব, অ্যানিমেশন প্যান, অ্যানিমেশন প্যানে আমার এখানে যে কটা পিন আছে সব কটা পিন আমার এখানে লেয়ারে দেখা যাচ্ছে, অ্যানিমেশন লেয়ারে দেখা যাইতেছে। তো আমি প্রথম যে রংপুরটা আছে এই পিনটাকে ধরলাম, ধরার পর এটাকে লিংক হবে আমার রংপুরের সাহায্যে। তাহলে এখান থেকে চলে যাব ইফেক্ট অপশন অথবা টাইমিং, আমি টাইমিং এ আসলাম, আবার এই যে অ্যারোতে ক্লিক দিলে হবে অথবা রাইট ক্লিক, এখান থেকে টাইমিং, টাইমিং এ আসার পরে আমরা এখান থেকে টিগারে যাব, টিগার, টিগার থেকে দিব স্টার্ট ইফেক্ট অন ক্লিক অফ, অন ক্লিক অফ দিলাম, এখানে পিকচার টু আছে, আমরা এখান থেকে দেখেন দেখে দিব রেকট্যাঙ্গেল, মানে বোঝা খুব কষ্ট করে, এখানে নাম তো চেঞ্জ করতেই হবে, কোনো কিছু এখানে কোনো কিছু আর করা যাইতেছে না। দেখেন এখানে লেখা আছে রাউন্ডেড কর্নার 12 13 14 16, এটা কেন শো করতেছে, আমি এই শেপের ওপর কোনো টেক্সট বক্স নেইনি, সরাসরি শেপের ওপরে লেখা শুরু করে দিয়েছি। তাহলে একটু কষ্ট করে আমরা রিনেম করে আসি, হোম রিবন, সিলেক্ট, সিলেকশন প্যান, সিলেকশন প্যানে এসে এটাকে এখান থেকে আমরা চেঞ্জ করে দিচ্ছি রংপুর, আর এ এন দিলাম রংপুর, রাজশাহীতে দিচ্ছি আর এ জে, ঢাকাতে দিচ্ছি ডিএইচ এ,
সিলেটে দিলাম এস ওয়াই এল, খুলনাতে দিচ্ছি কে এইচ ইউ, চিটাগাং দিলাম সি এইচ আই, বরিশালে দিলাম বি এ আর। ওকে শেষ, এখন আমি পিন ধরতেছি অ্যানিমেশন টিগার অন ক্লিক অফ, এই দেখেন রংপুর, কারণ এটা হচ্ছে আমার রংপুরের, দিয়ে দিলাম রংপুর রাজশাহী, টিগার অন ক্লিক অফ রাজশাহী, ঢাকা ধরে টিগার অন ক্লিক অফ ঢাকা, সিলেট ধরে টিগার অন ক্লিক অফ সিলেট, খুলনা ধরলাম টিগার অন ক্লিক অফ খুলনা, বরিশাল ধরলাম টিগার অন ক্লিক অফ বরিশাল, চিটাগাং ধরে টিগার অন ক্লিক অফ চিটাগাং, ব্যাস আমার খেলা শেষ। এই যে ঢাকা দিলাম, ঢাকার পিনটা চলে আসলো, খুলনা দিলাম, খুলনার পিনটা আসলো, চিটাগাং দিলাম, চিটাগাংয়ের পিনটা আসলো, রংপুর দিলাম, রংপুরের পিন, রাজশাহী দিলাম, রাজশাহীর পিন, বরিশাল দিলাম, বরিশাল, খুলনাটা তো এতে আছি। আচ্ছা আমি সবাই একটু ভয়েস দিবেন যে বুঝতে পারছেন কিনা এই পার্টটুকু। স্যার ওই যে হোমে যে কিসে যেন গেলেন স্যার, স্যার আরেকবার দেখালে ভালো হয়। জি স্যার আরেকবার দেখালে মনে হয় একটু ভালো হতো। স্যার এখানে আমরা যদি কোনো শেপ ব্যবহার করি, যেমন স্টার যদি ব্যবহার করি স্যার, স্টার ওই জায়গাতে স্যার বিভাগ স্টার নিচ থেকে স্যার জুম হয়ে উঠবে, এটা করা যায় না স্যার? ঠিক আছে, আপনাদের অনেক প্রশ্ন নিলাম, স্যার বলতেছে যে ছবি বাদ দিয়ে আমি যদি স্টার ইউজ করি বা যে কোনো শেপ ইউজ করি, হ্যাঁ পসিবল, আমি ওইটাই করাচ্ছি। দেখেন আমি আবার দেখাচ্ছি, আমার এখান থেকে জাস্ট শুধু আমরা অবজেক্টগুলোর নাম চেঞ্জ করে নিব, হোম রিবন সিলেক্ট সিলেকশন প্যান, এই জায়গা থেকে আমার যে অবজেক্টগুলো আছে এখানে ক্লিক দিলে আমি এখানে দেখতে পাবো এটা আমার কোনটা, এটা আপনার রেকট্যাঙ্গেল রাউন্ড রেকট্যাঙ্গেল যেটা নেবেন সেটার নাম থাকবে, জাস্ট এখানে চেঞ্জ করে দিবেন, চেঞ্জ করে দিলে আপনার জন্য সুবিধা, আমরা এভাবে অবজেক্ট নাম ধরবো এখানে আমার চেঞ্জ হবে, ওই জায়গাতে ডাবল ক্লিক দিয়ে আমি অবজেক্টের নামটা চেঞ্জ করে নিব। ওকে, নেওয়ার পরে আমরা এখান থেকে ধরেন যে স্টার নিচ্ছি আমি, এই যে এরকম ভাবে স্টার নিলাম, এই স্টারটাকে একটা রাখলাম এখানে, এই নিচের যে কালার আছে সেই কালারের সঙ্গে এই কালারটা যাইতেছে না, একটু কালার চেঞ্জ করে দিই, যে এই কালারটা এই কালার দিলাম, নো আউটলাইন করে দিলাম, এই অবজেক্টটা আমার কি হয়ে আসবে, জুম হয়ে আসবে, অ্যানিমেশন অ্যানিমেশন থেকে আমি এখানে জুম দিলাম। ওকে জুম দিলাম, স্টারকে আবার কন্ট্রোল ধরে রাজশাহীতে নিয়ে আসি, এটার উপরে কালার চেঞ্জ করে দিই তাহলে ভালো লাগবে, এখান থেকে ধরেন লাল দিলাম, লাল। ওকে অ্যানিমেশন দেওয়া আছে, আর দেওয়া লাগবে না, জাস্ট ওটাকে কপি করতেছি, সেম এটাকে আবার নিয়ে আসি এখানে ঢাকা, ঢাকার উপরে যা আছে থাক, অ্যানিমেশন তো কপি করা আছে, এরপর এটার উপর সিলেটটা নিয়ে আসলাম, সিলেটের সঙ্গে লালে লাল যাবে না, হলুদ দিলাম, এটাকে কপি করে নিয়ে আসতেছি, অ্যানিমেশন তো দেওয়া আছে যার কারণে আর আমি চেঞ্জ করতেছি না, এটাকে আবার বরিশালে কপি করে নিয়ে আসি, এটাকে আবার চিটাগাং কপি করে দিলাম, ব্যাস আমার অবজেক্ট ফাড়ানো শেষ। এখন লিংক করব রংপুরের এই অবজেক্টের সাথে, আমি অবজেক্টটা ক্লিক দিলাম, চলে যাব হচ্ছে অ্যানিমেশন টিগার অন ক্লিক অফ, এই যে দেখেন এখানে লেখা আছে রংপুর, শর্টকাট লিখেছিলাম রংপুর, ব্যাস ঢাকা ধরি টিগার অন ক্লিক অফ ঢাকা, রাজশাহী ধরলাম টিগার অন ক্লিক অফ রাজশাহী, সিলেট ধরলাম টিগার অন ক্লিক অফ সিলেট, খুলনা ধরলাম টিগার অন ক্লিক অফ খুলনা, বরিশাল ধরলাম টিগার অন ক্লিক অফ বরিশাল, চিটাগাং ধরলাম টিগার অন ক্লিক অফ চিটাগাং, ব্যাস। এখন যদি আমি অ্যানিমেশন দিই, আমার কোনো আইকন নাই, আমি এখান থেকে খুলনা দিলাম জুম হয়ে আসলো, চিটাগাং দিলাম জুম হয়ে আসলো, ঢাকা দিলাম জুম হয়ে আসলো, রংপুর দিলাম জুম হয়ে আসলো, রাজশাহী দিলাম
জুম হয়ে আসবে। এখন কথা হইতেছে যদি আমি এইখানে ওই অপশনটা আমি যদি ওই অপশনটা মানে গরদিনের যে অবজেক্ট আছে যে রাজশাহীতে ক্লিক দিলে রংপুরটা চলে যাবে, রাজশাহীতে ক্লিক দিলে রংপুরটা চলে যাবে, যদি আমরা এই অপশনে যেতে চাই এখানে কিন্তু প্রচুর খাটতে হবে। কেমন খাটতে হবে? এই রাজশাহীর সাথে যে অ্যানিমেশনটা আছে এটার এক্সিট এক্সিট অ্যানিমেশন বাকি ছয়টার সঙ্গে লিঙ্ক করাতে হবে। রাজশাহীর সঙ্গে যে অ্যানিমেশনটা আছে আইকনটা আছে এটার এক্সিট ভার্সন বাকি ছয়টার সঙ্গে লিঙ্ক করাতে হবে। যেমন দেখেন রংপুরের সাথে আমার এইটা ক্লিক দিলে আসতেছে, এখানে একটু খেয়াল করে দেখেন যদি আমি রংপুরে ক্লিক দিই এইটা আসতেছে, আমি চাইতেছি রংপুর বাদে বাকি ছয়টাতে ক্লিক দিব, কারণ চিটাগাং ক্লিক দিলাম চিটাগাং আসবে এইটা চলে যাবে, চিটাগাং আসবে এইটা চলে যাবে। যদি এইটা করতে চাই এই অ্যানিমেশনের উপরে, এই অ্যানিমেশনের উপরে আমরা নতুন একটা অ্যানিমেশন যুক্ত করব। আমি এখান থেকে অ্যানিমেশন প্যানটা অন করে নিলাম আমার সুবিধার্থে, তো এই অবজেক্টের উপরে নতুন একটা অ্যানিমেশন অ্যাড করব, সেটা হচ্ছে আমার এক্সিট এক্সিট মানে চলে যাবে। তো যেহেতু জুম হয়ে আসতেছে জুম হয়ে চলে যাক, এই যে এভাবে জুম হয়ে চলে গেল, জুম হয়ে চলে যাবে তাহলে এটা কাকে ক্লিক দিলে জুম হয়ে চলে যাবে, এক্সিটটা কাকে ক্লিক দিলে জুম হয়ে চলে যাবে, বাকি ছয়টা বাকি ছয়টা টিগার অন ক্লিক অফ আমি দিয়ে দিচ্ছি, ধরেন রাজশাহী দিলাম, রাজশাহী দেখেন রাজশাহী এবং অন ক্লিক আছে, কিন্তু রাজশাহীর সাথে যেটা আছে রাজশাহীর সঙ্গে যে এক্সিটটা আছে রাজশাহীর সঙ্গে দেখেন এই যে দেখেন রাজশাহী, দেখতে পাচ্ছেন টিগার রাজ রাজশাহী, এখানে একটা পয়েন্ট আপনার অ্যানিমেশন দুইটা আছে। তাহলে আমরা এই যে যেটা এক্সিট বাটন যেটা সেটাকে করে দিব হইতেছে উইথ প্রিভিয়াস, সেটাকে করে দিব কি আমরা উইথ প্রিভিয়াস উইথ প্রিভিয়াস, তাহলে দেখেন কি হবে, সরি এটা আবার কি থাকলো, এবং এটার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হবে আমার উইথ প্রিভিয়াস, নতুন করে যে রাজশাহীর সাথে যে দুটো পয়েন্ট যুক্ত হলো এক্সিট এবং ইন, তাও তো থাকে রংপুর, সরি এটা কি আচ্ছা একটু হোল্ড করেন, ফোন আসছে রিসিভ করেন প্লিজ একটু হোল্ড করেন। আচ্ছা হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ সাউন্ড না, আমার ফোন আসছিল যার কারণে সাউন্ডটা পাইতেছি না। আচ্ছা এখানে যে ঘটনা ঘটতেছে আমার এই যে রংপুরটা কই, রংপুরটাকে ধরি তো আগে, আর যে একটু এটা হচ্ছে রংপুর এভাবে ছিল আমাদের, এটাকে আমরা কি দেবো এখান থেকে নতুন করে একটা এক্সিট অ্যানিমেশন দিলাম,
তাহলে আমার হয়ে গেল কয়টা? দুইটা কিন্তু হয়ে গেল। এখানে রংপুরের ভিতরে একটা আছে, এর বাইরে আমার একটা আছে। তো এটাকে এখন কি করব আমরা, ফিগার থেকে অন ক্লিক অফ, রাজশাহীর সঙ্গে আমি লিংক করে দিচ্ছি। রাজশাহীর সঙ্গে আমি এটাকে লিংক করে দিলাম। এটা দুটো একসঙ্গে ভেতরে ঢুকে যাইতেছে। এটা টিগারটা একটু দেখে আসি, রংপুর। হ্যাঁ এখন হয়েছে, এটা টিকারটা হইলো রংপুরে। এখন যদি একটু দেখি, তারপর রয়ে গেল এটাকে, এই এক্সিটটাকে আমি করে দিচ্ছি উইথ প্রিভিয়াস যদি দিয়ে দিই। এক্সিটটা হয়েছে, হ্যাঁ এক্সিটটা হয়েছে রংপুরে। এখানে এসে একটু ভেজাল করতেছে, এটা আছে অন ক্লিক। আচ্ছা দেখি এখন, এটা তো আর ঠিকই আছে। এক্সিট তাই রংপুরের টিকার আছে অন ক্লিক। এটা ছোট্ট ভেজাল লাগে গেছে। এক্সিট হবে সর্বদা উইথ প্রিভিয়াস। আর এই যে রংপুরের সাথে যেটা লিঙ্ক আছে, এটা হবে আপনার ক্লিক, কারণ ক্লিকের মাধ্যমে আমার এটা আসবে, টিগারটা ক্লিকের মাধ্যমে আসবে। কিন্তু এই অবজেক্টটা মাল্টিপল হয়ে আছে এখানে, এখান থেকে দুইটা ধরা আছে, আমি জাস্ট একটা ধরি আগে, জুম, এটাও জুম, দুটাই তো জুম হয়ে আছে। এক্সিট কাজ করতেছে এখানে, আপনার ইন্টার এটা থেকেই যাচ্ছে। ওটা ডিলিট দিয়ে আবার দেন, এখন নাই, রংপুর আসলো, রাজশাহী আসলো। আমরা এই অবজেক্টকে আবার একটু ট্রাই করে দেখি, অ্যাড অ্যানিমেশন, জুম আউট, জুম আউট হইলো। এটাকে ট্রিগার এখান থেকে রাজশাহী দিলাম, ট্রিগারটাকে দিলাম রাজশাহী, রাজশাহীটা হবে আমার উইথ প্রিভিয়াস। দেখি এখন, না থেকেই যাইতেছে কেন জানি, এটা এই অপশনটা কেন জানি থেকেই যাইতেছে। আফটার প্রিভিয়াস দিলে কি হবে? থেকেই যাইতেছে, গত দিনে এটা থাকতো না, কিন্তু আজকে কেন জানি এটা থেকেই যাইতেছে, ভেজাল করতেছে স্যার, একটু ভেজাল করতেছে। আচ্ছা বাকিটার সাথে একটু দেখি তো, একে আবার নতুন করে এক্সিট দিচ্ছি, এক্সিট দিলাম, এক্সিটটাকে ট্রিগার, যদি আমি ঢাকার সঙ্গে এক্সিট দিয়ে দিই, ঢাকা, ঢাকার ভিতরে নতুন একটা সৃষ্টি হয়ে গেল এবং রাজশাহী, ঢাকা, ঢাকার এক্সিটটাকে করে দিচ্ছি আমি উইথ প্রিভিয়াস, সরি ঢাকাতে নাই, কিন্তু এক্সিটে সমস্যা হইতেছে। এক্সিট দিলে যেখান থেকে এক্সিট দিতেছে সেটা মানে রয়ে যাইতেছে আর কি, রয়ে কেন যাইতেছে এটার ওয়েটা বের করতে হবে। এটা নেই প্র্যাকটিস করেন। এর 3 নাম্বার কি 4 নাম্বার ক্লাসে যে লিংক করা দেখাইছিলাম, এখান থেকে আপনার অবজেক্টকে অ্যাকশনের মাধ্যমে যে লিংক করা দেখাইছিলাম, একটা পেজ থেকে আরেকটা পেজ, আরেকটা পেজ থেকে আরেকটা পেজ, ওইটাও আপনাকে একটা ট্রিগার হিসেবে ধরা হয়।
যে আমি এক জায়গাতে ক্লিক দিলাম অন্য একটা পেজ ওপেন হলো, ওটাও একরকম ট্রিগার হিসেবে ধরা হয়। ওটাকে সবার মনে আছে যে লিংক যেভাবে করেছিলাম একটা পেজ, একটু কথা বলবেন লিংকটা মনে আছে কিনা? না স্যার। জি স্যার, জি স্যার। অ্যাকশনের সাহায্যে যেটা দেখাইছিলাম, যে অ্যাকশনের সাহায্যে হাইপারলিংক টু, এটা যেটা দেখাইছিলাম হাইপারলিংক যেটা দেখাইছিলাম দুই নাম্বার কে তিন নাম্বার ক্লাসে দেখাইছিলাম, একটু ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন। তিন নাম্বার ক্লাসে ছিল। আচ্ছা, এই ছিল ট্রিগার নিয়ে আলোচনা। আর এখন আমরা যেটা দেখব যে ট্রানজিশন, ট্রানজিশন এইগুলো বাদেও আমরা কি নতুন কোনো ট্রানজিশন তৈরি করতে পারি কিনা, আমরা নতুন কোনো ট্রানজিশন তৈরি করতে পারি কিনা সেটা নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরেন আমি সিম্পল একটা ট্রানজিশন ক্রিয়েট করে দেখাচ্ছি আপনাদেরকে, যে এই অবজেক্টটাই আছে, এই স্লাইডটাই আছে, আমি স্লাইডটা যখন স্লাইড শো দিচ্ছি, আমি যখন স্লাইড শো দিচ্ছি এটা এরকম দেখা যাচ্ছে, আমার কাজ শেষ, আমার আমার কন্টেন্ট শেষ। হ্যাঁ, আমার কন্টেন্ট শেষ। এরপরে আমি কি করব, যখন নেক্সট বাটন অথবা স্লাইডের যে কোনো জায়গাতে ক্লিক দিলে আমার স্লাইডটা শেষ হয়ে যেতেছে, কিন্তু আমি যাতে পরবর্তী যে স্লাইডটা থাকবে ওইখানে ওই স্লাইডটা না রেখে আমি একটা কাস্টম ভাবে ট্রানজেকশন তৈরি করব। কাস্টম ট্রানজেকশন তৈরি করে সেখানে আমার নেক্সট কোনো স্লাইডের অবজেক্টটা আমি রাখবো। একটু হ্যান্ড রাইজ করে রাখেন স্যার, আমি পরে প্রশ্নগুলো নিচ্ছি আপনাদের। সেটা হইতেছে দেখেন, আমি এখান থেকে এই স্লাইড অনুযায়ী একটা রেক্টাঙ্গেল নিলাম। রেক্টাঙ্গেল নেওয়ার পরে আমি এটার কালার লাল করে দিচ্ছি, আউটলাইন নো আউটলাইন সরি নো আউটলাইন করে দিলাম। এই শেপটাকে আমি ক্লিক দিলাম, শিফট ধরলাম, ধরে একদম উপরে উঠাই দিলাম, একদম উপরে উঠাই দিলাম। উপরে উঠানো দেওয়ার পরে আমরা অ্যানিমেশন দিব, মানে অ্যানিমেশনের সাহায্যে একটা ট্রানজিশন ক্রিয়েট করা। লাইন দিলাম, এটা আমার নিচের দিকে নামতেছে। এই অবজেক্টকে ধরে শিফট ধরে আমি নিচে নামাই দিলাম। জুম করে দেখি, আর একটু নিচে নামাতে হবে, বেশি নামালে আবার খারাপ দেখাবে। ওকে, পারফেক্ট। এই অবজেক্টটা এখন আমরা কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। কালারটাকে চেঞ্জ করে রাখি, কালার চেঞ্জ করে দিলাম, এটাকে অ্যাডজাস্ট করে মিলাই দিলাম। অ্যানিমেশন তো আমার সেম আসি, আমার অ্যানিমেশনে কিছু করা লাগতেছে না। এটাকে আবার কন্ট্রোল ডি দিলাম, দিয়ে কালার চেঞ্জ করে রাখতেছি, একটু মিলিয়ে রাখবো, কালার দেখলেই বুঝতে পারবেন। আবার কন্ট্রোল ডি দিলাম, দিয়ে কালারটাকে চেঞ্জ করে রাখতেছি, এখান থেকে ধরেন এই কালারটা দিলাম নো আউটলাইন। ওকে ওকে, এটাকে আবার কন্ট্রোল ডি, কালার চেঞ্জ, মানে চার পাঁচটা করলাম। হ্যাঁ, চার পাঁচটা করার পরে লাস্টে আর একটা ট্রানজেকশন নিব, এটাকে আবার কন্ট্রোল ডি দিলাম, এটার কালারটা রাখতেছি সাদা, যে পরবর্তী স্লাইডের কন্টেন্ট আমার এটা হবে, পরবর্তী স্লাইডের কন্টেন্ট আমার এখানে হবে। ওকে, তো এটার অ্যানিমেশন কিন্তু থাকবে না, এটার অ্যানিমেশন থাকবে না, কারণ এখানে আমার যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমার অবজেক্টটা যখন আমি গ্রুপ করব, গ্রুপ করার সঙ্গে সঙ্গে অ্যানিমেশন কিন্তু আমার নাই হয়ে যাবে। এখন দেখেন প্রত্যেকটা এখানে কিন্তু অ্যানিমেশন আছে, একের পর এক একের পর এক অ্যানিমেশন আছে। তো আমি কিছু আগে ধরেন একটা স্যাম্পলটা ছবি দিয়ে দেখাই, আমি গুগল থেকে একটা ছবি নামাই, ধরেন ন্যাচারাল ইমেজ নিচ্ছি। হাই রেজুলেশন নাই, লার্জ দেই, এটাই রেখে সেভ ইমেজ অ্যাজ, টেক্সট সেভ করলাম। আমি এই অবজেক্টটা রাইট ক্লিক, এখান থেকে ফরম্যাট শেপ, পিকচার, ইনসার্ট, ব্রাউজ, ডেস্কটপ, ইনসার্ট করে দিলাম। আচ্ছা, এখন অ্যানিমেশন প্যানটা অন করি। আমি চাবো হতেছে এই অ্যানিমেশন যতগুলো আছে সবগুলোকে আমি সবার নিচে দিব, সবগুলোকে সবার নিচে দিব। যদি ট্রিগারের ক্ষেত্রে হয়,
মানে আপনার স্লাইডের ভিতরে কোনো একটা অবজেক্ট ক্লিক দিয়ে আপনার আছে, হ্যাঁ, তারপরে এই ট্রানজেকশনের যেটা করব আমরা সেটা সবার নিচে দিলাম, একদম নিচে প্রথমে এগুলো হবে, তারপরে আমার এগুলো হবে। দেখেন আমি যদি স্লাইড শো দিই, এই যে যাইতেছি 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 যাইলাম, এগুলো শেষ। আমি যদি এখন এখানে একটা ক্লিক দিই, আমার অ্যানিমেশন কিন্তু বন্ধ হয়ে গেল। এখন এগুলোতে আমরা যে কাজটা করব, এটা টিগারের ক্ষেত্রে একটু ভেজাল হবে। এখান থেকে আমরা প্রথম যে অ্যানিমেশনটা দেওয়া আছে, প্রথম যে আমার অ্যানিমেশনটা দেওয়া আছে সম্পূর্ণ একটা টিগারের ভিতর ঢুকে গেছে, আলাদা থাক। প্রথম যে অ্যানিমেশন থাকলো, আমরা প্রথম যে অবজেক্টটা নিলাম সেটা থাকবে শুধুমাত্র অন ক্লিক, বাকিগুলো থাকবে হইতেছে আমার উইথ প্রিভিয়াস, এবং উইথ প্রিভিয়াস পরের অবজেক্টকে আমি দূরত্ব দিচ্ছি হইতেছে আপনার 20, মানে ডিলে দিচ্ছি আমি 20, তারপরটা দিলাম 40, তারপরেরটা দিচ্ছি আমি 60, আবার রিপিট করব সমস্যা নাই, তারপরটা দিচ্ছি আমি 80, 80, তারপরটা তো 100 নিবে না, 80 আগে দিই, 80 দিলাম, 80 দিয়ে ডিলে বাড়াই দিই 100, ব্যাস। এখন দেখেন আসলো, মানে টিগার কাজ করছি, আমি টিগার কাজ করলাম, কাজ করানোর পর আমি ক্লিক দিলাম, এই দেখেন আমার ট্রানজেকশন হলো, ট্রানজেকশন হলো, এখানে আপনার কন্টেন্ট কোন চলে আসলো, একটা স্লাইড কাজ করলো আপনার। এখানে কাজ করার পর এখানে আপনার বুঝানো শেষ, আপনি এখন পরবর্তীতে যাবেন, তখন কি করলেন আপনি স্ক্রিনের ভিতর যে কোনো একটা জায়গায় কাজ ক্লিক দিলেন, আপনার অবজেক্ট গুলো সুন্দর একটা ট্রানজেকশন হয়ে বসে আসলো। সবাইকে আনমিউট করে দিয়েছি, একটু কথা বলবেন। জটিল মনে হলো স্যার, জটিল, আচ্ছা সহজ করে দিচ্ছি স্যার, স্যার আপনার এটা জুম একটু করা জানা স্যার, লেখাগুলো দেখতে অসুবিধা হচ্ছে স্যার। এ আমার 21.5 ইঞ্চি মনিটর, তাও অসুবিধা হচ্ছে, ফুল স্ক্রিন যেমন তো এখন লেখা দেখা যায় না, এখন বোঝা যাচ্ছে বেশ। হ্যাঁ আচ্ছা, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা, যে আমি কি করতে যাচ্ছি এটা বুঝছেন কিনা স্যার? এখানে ট্রানজেকশন তো দিলেন মানে নিজের মতো করে, বাট এখানে যে 6টা স্লাইড আপনি নিলেন উপরে, এখানে স্লাইড নেই নি, এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক দিলাম, এখানে যে কয়টা কালার আসলো, যে কয়টা শেপ মানে আপনার স্থির ভাবে আসছে, এই যে আপনি এখানে 10টাও নিতে পারেন, এখানে আপনার বিষয় স্মুথলি হবে আপনি যে কয়টা নামাবেন, বুঝতে পারছেন? এটা আপনার স্যার, এই যে এই কালার গুলা যে আসলো এগুলো তো এক একটা শেপ নিলেন, ছোট ছোট হলো কিভাবে, এটা তো ফুল স্ক্রিনে নিছিলেন, আবার দেখেন, আবার দেখেন, স্যার আপনার সাউন্ড নাই, সরি, সবাইকে মিউট করতে যায়, আমি মিউট হয়ে গেছি। আচ্ছা আমি নতুন স্লাইড নিলাম, এখান থেকে আমি ভিউ থেকে গাইডটাকে অন করে নিলাম, এবং শেপের ভিতর থেকে একটা লাভ শেপ নি, লাভ তো থাকার কথা, এখানে লাভ কই গেল, এই যে পাইছি। আচ্ছা লাভটাকে আমি সরি আবার নিচ্ছি, শিফট ধরে এভাবে মাঝখানে দিলাম, শিফট অল্টার ধরে আমি এখন বড় করতেছি, আরো বড় করে নিই, আরো একটু বড় করতে হবে যেন কোনো অংশ না ফাঁকা থাকে, গ্যাপ এই দিলাম ধরে। এখান থেকে আমি শেপের আউটলাইনটা নো আউটলাইন করে দিলাম, প্রথমে এই কালারটাই আছে এই কালারই থাক। তো এখানে একটা অ্যানিমেশন ক্রিয়েট করি, অ্যানিমেশনটা দিচ্ছি আমি এখান থেকে ধরেন জুম অ্যানিমেশন দিলাম, যে এই লাভটা এরকম জুম হয়ে আসবে,
ওকে ভালো কথা, জুমে আসলো। জুমে আসার পরে এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করব এবং এখান থেকে আমরা শেপের কালারটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। শেপের কালার চেঞ্জ করে নিলাম, ওই যে অ্যানিমেশন দেওয়া আছে কিন্তু। জি স্যার, আমি কন্ট্রোল ডি দিলাম, অন্য একটা কালার দিলাম, এটাকে এখন আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন আবার কন্ট্রোল ডি কালারটাকে চেঞ্জ করে দিই। কন্ট্রোল ডি কালারটাকে চেঞ্জ করে দিই, কন্ট্রোল ডি কালারটাকে এখান থেকে ধরেন আমি রেড দিলাম, কন্ট্রোল ডি দেইনি তো, কন্ট্রোল ডি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন আমার এখানে অবজেক্ট কয়টা হয়েছে, সাতটা। আমার এখানে অবজেক্ট সাতটা, কি করব এখন, সব কয়টাকে ধরলাম, সব কয়টাকে ধরে আমি এখান থেকে উইথ প্রিভিয়াস করে দিলাম। উইথ প্রিভিয়াস মানে সব কয়টা আমার অটো প্লে হবে। অটো প্লে হওয়ার পরে আমি ফার্স্ট আছে এগুলো, আমি পরেরটাকে ডিলে করে দিচ্ছি। ধরেন আমি দিচ্ছি ওই যে 20 সেকেন্ড ডিলে বা 10 সেকেন্ড দিলাম, একটু দ্রুত আসো। তারপরটা দিচ্ছি আমি 20 সেকেন্ড, 20 কত মিনি সেকেন্ড, ন্যানো সেকেন্ড না মাইক্রো, মাইক্রো সেকেন্ড, 20 মাইক্রো সেকেন্ড দিলাম। সরি, এটাতে কত দিচ্ছি, 20, এটা 10, 20, তারপরটা 30, যা দিবেন তার দ্বিগুণ। তারপরটা 40, তারপরটা 50, তারপরটা 60, ব্যাস। এখন দেখেন অ্যানিমেশনটা, বুঝতে পারলেন? ট্রানজেকশন হইল, ট্রানজেকশন হইল। এই যে দেখেন লাস্টে যে শেপটা থাকবে, লাস্টের যে শেপটা থাকবে এই শেপে আমাকে দেখাবে। আমি যদি আর একটু স্মুথ করে দিই, ধরেন আমি সব কয়টাকে ধরলাম, ধরার পরে ডিউরেশনটাকে একটু বাড়াই দিই। হ্যাঁ, ডিউরেশনটাকে বাড়াই দিচ্ছি, 1, 10, 20, 30, 40, আচ্ছা ডিউরেশনটাকে বাড়াই দিলাম, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে স্মুথলি একটা ট্রানজেকশন। আমি যদি কোনো একটা ছবি নিয়ে আসি এখানে, সে ধরেন, আচ্ছা ছবি তো আসি আমার ওখানে, আমি ইনসার্ট পিকচার দিস ডিভাইস থেকে, আমি ডেস্কটপ থেকে একটা ছবি নিলাম, এই ছবিটাকে আমি আমার এই মিডিয়াল বরাবর এখানে রাখছি, রাখলাম। এখন ট্রানজেকশন হবে, দেখেন। তাহলে এই ছবিটা কি স্থির আছে না, স্টিল হয়ে আছে। আমি চাইতেছি যে ট্রানজেকশন হওয়ার পরে ছবিটা আসবে। তাহলে ছবিতে একটা অ্যানিমেশন দিই, ধরেন ছবিতে আমরা একটা অ্যানিমেশন দিচ্ছি, ফ্লাইং দিলাম ছবিটা, অ্যানিমেশন ফ্লাইং। এবং এই ফ্লাইংটা কি হবে, অবশ্যই উইথ প্রিভিয়াস হবে, অবশ্যই কি সবার শেষে আসবে না, যে অবজেক্ট গুলো আমার শেপ করা যাওয়ার পরে আসবে। এই যে দেখেন, সবাই কি বুঝতে পারলেন? বুঝতে পারছি। এখন দেখেন, এখন দেখেন কি ঘটনা ঘটবে। আমার স্লাইড আছে এরকম, আমি অবজেক্ট দিয়ে এটা 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 দেখালাম, দেখানোর পরে আমি এখন পরবর্তীতে এই কন্টেন্টটা দেখাবো, এই কন্টেন্ট আমার দেখানো শেষ, আমি ক্লিক দিচ্ছি বা অ্যারো প্রেস করতেছি, আমার পরবর্তী কন্টেন্ট চলে আসলো। এখানে আপনার কি কি যুক্ত হয়েছে, ট্রানজেকশন যুক্ত হয়েছে, বিভিন্ন লাভ যুক্ত হয়েছে, তাই না? কন্টেন্ট বের হয়ে আসলো, ডিলিট করে দিলাম এই অবজেক্টটা ধরে। আমি অ্যানিমেশন থেকে, আমি যদি এখান থেকে আপনার জুম অ্যানিমেশনটা দিই, তাহলে জুম হয়ে আসবে। এবং আমাকে খেয়াল করতে হবে, অ্যানিমেশন প্যানে থেকে আমাকে লক্ষ্য রাখতে হবে আমার যেগুলো অবজেক্ট আছে তার ওই অবজেক্ট জোন আসার পরে আমাকে দিতে হবে, পরে, জি জি, অবজেক্ট জোন আসার পরে আমাকে দিতে হবে। তাহলে আমি এটাকে ধরব, অবশ্যই উইথ প্রিভিয়াস করব এবং ডিলেটাকে বাড়াই দিব। দেখেন এটা একটু স্লো আসবে, মানে একটু, মানে একটু যেন বোঝা যায় যে আসছে। হ্যাঁ, এটা তখন ডিউরেশন বাড়াই দিব, ডিউরেশন বাড়াই দিলে আপনার বাড়বে এবং ডিলেটা হবে আমার সম্পূর্ণ শেপটা আসার পরে, পরে আমার পরবর্তী অবজেক্টটা এখানে শো করবে। এই দেখেন, এই যে আসলো, দেন জুম হয়ে আসলো। জি 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 স্যার, খুবই সুন্দর স্যার। হ্যাঁ, এটা তো ট্রানজিশন, তো এটা হচ্ছে আপনি ছবিটা ম্যানুয়ালি, এটা ম্যানুয়ালি আপনার মতো করে নিয়ে আসা যায় না স্যার? হ্যাঁ,
বলছিলাম স্যার যে শেষের যে অবজেক্ট স্যার যেটা আমার কন্টেন্ট হবে স্যার এটা কি লাভের মতো করে নিয়ে আসা যায় না স্লাইডে পুরো নিয়ে আসা যাবে না আমার সর্বশেষ যে অবজেক্টটা থাকবে ধরুন আমি এটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট দেওয়ার পরে আমি এটাকেও কি করব এটাকেও আমি অ্যানিমেশন থেকে 60 আছে এটাকে করে দিব কত 80 80 করে এই যে এই লাভের ভিতরে আমি রাইট ক্লিক দিয়ে শেপ ফরম্যাটে গেলাম এবং এখানে পিকচার রে এসে ছবিটাকে বসাই দিলাম জি জি এটা এখন আসেন খেলা দেখেন এই যে খেলা শেষ বোঝা গেল জি স্যার থ্যাংক ইউ স্যার আপনি যেভাবেই যাবেন আপনি ট্রানজেকশন মানে সবাই যেটা করে আমার মোট কথা হইতেছে সবাই যা করে ওইখান থেকে আমরা ভিন্ন কিছু শিখব ভিন্ন কিছু নতুন কিছু আচ্ছা আয়তো করে দিলেও স্যার সুন্দর হবে স্যার আপনি যেভাবেই দেন ঠিক আছে আপনি একটা শেপকে যেভাবেই দেন ঠিক আছে আমি যদি ধরেন এখান থেকে আরেকটা স্লাইড নিলাম শেপ নিজে তৈরি করেও তো করা যাবে সমস্যা নেই দেখেন দেখেন মজা দেখেন আমি সবাইকে আবার একটু কষ্ট করে মিউট করে দিচ্ছি আমি সবাইকে মিউট করে দিয়েছি আমি কি হ্যাঁ অনাসি কারণ এখান থেকে আমি ছোট্ট একটা শেপ নিলাম সেন্টার করলাম শেপটাকে এটার কালার আমি দিলাম ধরেন এই কালারটা দিলাম আউটলাইন নো আউটলাইন করে দিলাম এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এখানে রাখলাম শিফট অল্টার দিয়ে বড় করতেছি সেন্টার কালারটাকে চেঞ্জ করে দিলাম অবশ্যই শেপটা কি হবে সবসময় পিছনে হবে সেন্ট টু ব্যাক দিয়ে দিলাম সেন্ট টু ব্যাক এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম এটাকে একটু বড় করেছি এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিচ্ছি এটা হবে আমার রাইট ক্লিক সেন্ড টু ব্যাক একদম সবার পিছনে খেলা দেখেন আচ্ছা পিছনে দিলাম পিছনে দেওয়ার পরে এটাকে আবার আমরা কি করতে পারি কন্ট্রোল ডি আর একটু বড় রাখি এখান থেকে কালার চেঞ্জ করে দিচ্ছি এই এই কালার দিলাম রাইট ক্লিক সেন্ড টু ব্যাক ধীরে ধীরে বড় হইতেছে কন্ট্রোল ডি আর একটু বড় রাখি মানে আমি একটু বেশি বড় রাখতেছি আপনারা বেশি বড় রাখবেন না তাহলে জিনিসটা ভালো লাগবে না আপনারা ছোট ছোট মানে স্টেপ বাই স্টেপ ছোট বড় 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 এইভাবে স্টেপ বাই স্টেপ আসবেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে তাহলে জিনিসটা দেখতে ভালো আমি এত বড় করছি না আমাকে নিজেকেই ভালো লাগতেছে না কন্ট্রোল ডি দিলাম কালারটাকে চেঞ্জ করে রাখি রাইট ক্লিক সেন্টার ব্যাক দিলাম এভাবে আপনার আরো বেশি হবে হ্যাঁ এখন কি করব প্রত্যেকটা অবজেক্টে একটা করে অ্যানিমেশন দিব ধরেন আমি এটাকে দিচ্ছি জুম দিচ্ছি অ্যানিমেশন জুম দিলাম এরপরে অ্যানিমেশন প্যানটা অবশ্যই আমরা অন করে রাখবো অ্যানিমেশন অবজেক্টকে ধরলাম অ্যানিমেশন প্যানটার পরের শেপ আবার অ্যানিমেশন পেইন্টার পরের শেপ অথবা আগে থেকে করে নিলে আপনার সমস্যা হতো না অ্যানিমেশন পেইন্টার পরের শেপ অ্যানিমেশন পেইন্টার পরের শেপ ওকে এখন আমি সব কয়টাকে দিচ্ছি কি উইথ প্রিভিয়াস করে দিচ্ছি আমি সব কয়টাকে উইথ প্রিভিয়াস করে দিলাম উইথ প্রিভিয়াস করে দেওয়ার পরে এগুলোকে আমি ডিউরেশনটাকে বাড়ায় দিচ্ছি এখান থেকে ডিউরেশনটা মানে স্মুথ ভাবে আসো এরপরে এটাকে দিচ্ছি ধরেন আমি 10 10 এটাকে দিলাম 20 এটাকে দিলাম 30 এটাকে দিলাম 40 40 দেখেন এই এইভাবে হয়ে লাস্টের যে শেপটা আসবে সবার লাস্টে যে শেপ আসবে ওই শেপের উপরে আপনার একটা অবজেক্ট থাকবে এটা আমি ভুল করছি মানে প্রথম বড় থেকে আসবে বড় ছোট 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 এটা আমার একটু ভুল হয়েছে জিনিসটা ভুল হয়েছে কারণ প্রথম আসবে আপনার সবচেয়ে বড়টা প্রথম আসবে সবচেয়ে বড় একদম স্ক্রিন জুড়ে সবচেয়ে বড়টা স্যার ক্যামেরার যে লেন্স স্যার ছোট থেকে বড় হয়ে যাবে হ্যাঁ আমি এটাকে জুম আউট করতেছি সবচেয়ে বড়টা নিলাম সবচেয়ে বড় আমরা যদি সেন্টার সেন্টার করতে চাই অ্যালাইন অ্যালাইন থেকে সেন্টার অ্যালাইন অ্যালাইন থেকে মিডল
সেন্টার সেন্টার হয়ে গেল। এখানে আমি কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, নো নো কালার দিয়ে দিলাম, এবং এটাতে অ্যানিমেশন দিব, অ্যানিমেশন থেকে জুম 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 অ্যানিমেশন জুম। ওকে, একটা একটা হইল। এরপরে এটা আমার উইথ প্রিভিয়াস হবে, এটা ডিউরেশন আমি একটু বাড়াই দিচ্ছি। একবারে কাজ করে নিবেন, তাহলে আর দ্বিতীয়বার কাজ করা লাগবে না। আমি এটা ডিউরেশন এক করে দিলাম। এটাকে এখন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে কালারটাকে চেঞ্জ, এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে দিলাম, অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখান থেকে শিফট ধরে একটু ছোট করে দিলাম। আবার অ্যালাইনে যাব, অ্যালাইন অ্যালাইন সেন্টার অ্যারেঞ্জ অ্যালাইন মিডল ব্যাস। ওকে, এটাকে আবার কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিয়ে কালারটাকে চেঞ্জ করে নিব। আগে চেঞ্জ করে নিয়ে এই সেকেন্ড শেপ বরাবর দিলাম। দেওয়ার পরে আমরা শিফট অল্টার ধরে আর একটু ছোট করে নিচ্ছি আমি। তারপরে অ্যারেঞ্জ অ্যালাইন সেন্টার অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, তাহলে আপনার মানে সেন্টার পয়েন্ট খুঁজতে কোনো সমস্যা হবে না। ওকে, এটাকে আবার কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে কালার চেঞ্জ করে নিচ্ছি আমি। এখান থেকে চেঞ্জ করে নিয়ে একটু ছোট করে নিচ্ছি। এরপরে এই অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অ্যারেঞ্জ অ্যালাইন সেন্টার অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, মাঝখানে আপনাকে খুঁজতে হবে না, মাঝখানে অটোমেটিক খুঁজে নিবে। আবার কন্ট্রোল ডি, কালার চেঞ্জ, কালার চেঞ্জ ছোট করে নিলাম, শিফট ধরে ছোট করবেন, যে কোনো এক কর্নার থেকে শিফট ধরে অ্যারেঞ্জ অ্যালাইন সেন্টার অ্যারেঞ্জ অ্যালাইন মিডল, ব্যাস বসে গেল। কন্ট্রোল ডি, শিফট ধরে ছোট করলাম, এখান থেকে কালারটাকে দেখে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, আপনাকে খুঁজতে হবে কোথায় আমার স্কোয়ার বক্স, মানে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, মানে কি পজিশনে আছে। রাইট ক্লিক, ফরম্যাট অবজেক্টে গেলাম, এখান থেকে ট্রান্সপারেন্সি যদি আমি বাড়ায় দিই তাহলে কি আমি শেপটা দেখতে পারবো না? এই দেখেন আমার শেপটা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, এই অবজেক্টের ভিতরে আমি এখন আমার টেক্সট, আমার লেখা, আমার ইমেজ, যা কিছু আছে আমি এখানে বসাতে পারবো না? কন্টেন্ট স্যার, ফুল ফিল কন্টেন্ট, আমার ফুল কন্টেন্ট কিন্তু আমি এখানে বসাতে পারবো। আমি লরেন ইপসামে গেলাম, ইপসাম, এখান থেকে আমি ফুল কন্টেন্ট একটা নিচ্ছি। ওই যে কি করব আমরা, এখান থেকে সবকটা সিলেক্ট করে ফরম্যাট অবজেক্টে গিয়ে ট্রান্সপারেন্সিটা বাড়ায় দিব, যে আমার শো করবে কতটুকু। ওই পজিশনে আমি রেখে টেক্সট বক্স নিলাম, লেখা দিলাম, সাদা করলাম, বাস আমার কিন্তু লেখাটা এখানে বসে গেছে। আমি একটু বাড়ায় দিচ্ছি, বাড়ায় দিয়ে এই টেক্সট বক্সটাকে আপাতত আমি বাইরে রাখি। বাইরে রেখে এই সবকটা শেপকে আবার সিলেক্ট করি, আর একটু দূরত্বে রাখি, তাছাড়া এটাও সিলেক্ট হয়ে যাবে। আমি সবকটা অবজেক্ট সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সি কমাই দিলাম, ব্যাস এই লেখাটাকে এখন আবার আমি এই জায়গাতে নিয়ে আসলাম। এখন আপনি এই লেখাটাকেও অ্যানিমেট করতে পারেন, এই যে অ্যানিমেশন, এখান থেকে বাউন্স হতে পারে, জুম হতে পারে, আমি জুমই দিলাম। এবং জুমটা অবশ্যই কি হবে, উইথ প্রিভিয়াস অবশ্যই এটা ডিউরেশন বাড়ায় দিবেন, এবং এখানে যা আছে এটা ডিলে করে দিবেন। আচ্ছা, এটা নিয়ে পরে কাজ করি। এখান থেকে আসে, এটা উইথ প্রিভিয়াস আছে, এটাকে ডিলে করে দিচ্ছি আমি, ধরেন একটু ধীরে করে দিই, 15, তাহলে দ্বিগুণ, 15 পরে 30, 30 এর পরে 45, 45 এর পরে 60, 60 এর পরে 75 দিলাম, 75 বা এটা একদম বাইর করে দিই। অবজেক্ট আসার পরে আমার লেখাটা শো করবে, তো দেখেন অ্যানিমেশন কি হয়। এই যে অবজেক্ট আসলো, এই যে এটা কিন্তু আমরা কাস্টম একটা ট্রানজেকশন, একটা কাস্টম ট্রানজেকশন আমরা শেপ দিয়ে কালার দিয়ে ক্রিয়েট করতে পারি। ওকে, এখন সবাই একটু হ্যান্ড রেজ করবেন, কার কি কোশ্চেন আছে, আমরা একটু কোশ্চেন অ্যানসার করুন সলভ করব। আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি, যার যে ধরনের প্রশ্ন আছে এতটুকুতে সবাই একটু হ্যান্ড রেজ করবেন, যার যার প্রশ্ন আছে এই এতটুকুতে, যার যার প্রশ্ন আছে
আচ্ছা কেউ হ্যান্ড রেজ করতেছে না, তাহলে কি প্রশ্ন নাই? প্রশ্নটা হচ্ছে স্যার, যে কাস্টম ট্রানজেকশন যেটা তৈরি করলেন, যে একটা স্লাইড এর উপরে যে শেপ গুলো নিয়ে করছেন, মানে এইটা উপরে যে করছেন, এটা কি একটা স্লাইড এর ভিতরে আমরা সম্পূর্ণ কন্টেন্ট তৈরি করতে পারবো? এটা কি? না না না, এটা ট্রানজেকশন আপনি উপরে করতে পারেন, এরকম লাভ দিয়ে ভিতরে করতে পারেন, এরকম সার্কেল দিয়ে ভিতরে করতে পারেন। দেখেন আমার এখন সম্পূর্ণ স্লাইডটা আমি যদি আপনাদের দেখাই, এটা প্রথম স্লাইড, আমার এখানে কন্টেন্ট দেখানো শেষ, আমি এখন পরের অবজেক্ট পরের স্লাইডে যাব। তো পরের স্লাইডটা আপনি এরকম ভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। এরপরে গেলাম, এই যে লাভ আকারে আমার কন্টেন্ট আসলো, এখানে কিছু লেখা থাকতে পারে, অনেক কিছু আপনি এখানে দেখাতে পারেন। এরপরে স্লাইডে গেলাম, এক একটা স্লাইড এক এক রকমের করে শো করা এরকম? হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে এখান থেকে যে ট্রানজেকশন গুলো আছে আমার মেনু বারে, যে ট্রানজেকশন গুলো আছে, আমি এইগুলো না ইউজ করে আমি শেপ কে বিভিন্ন রকম ভাবে সাজায়া অ্যানিমেশন ব্যবহার করে শেপ গুলোকে বিভিন্ন অ্যানিমেশনে সাজায়া আমরা ওটাকে ট্রানজেকশন দেওয়া আউটপুট আকারে বের করতে পারি, ট্রানজেকশন হিসেবে ব্যবহার করতে পারি। যেমন যদি আরেকটা যদি দেখায়, সর্বশেষ যদি আপনাদের আরেকটা দেখায়, দেখেন দুটাকে ধরলাম, এখান থেকে আমি সাবট্রাক্ট করলাম, এটা দিলাম, তো এর পাশে এটা নিচ্ছি, এর পাশে এটাকে নিচ্ছি, আবার এটাকে এখানে রাখতেছি, সরি, আবার এটাকে এখানে রাখতেছি, চারটাকে একবারে কপি করলাম, মানে চারটা সিলেক্ট করে একবারে কপি করছি, দুটাকে কপি করলাম, লাস্ট এটাকে কপি করে এখানে রাখলাম। এখন আমরা কালার গুলো চেঞ্জ করে দিই, বিভিন্ন কালারে বসালাম, এটা একটা কালার, এখানে এক কালার, এখানে এক কালার, এটাতে এক কালার, এটাতে এক কালার, এটাতে এক কালার, এখান থেকে ধরেন এক কালার। এখন বলেন প্রত্যেকটা অবজেক্ট যদি আমি ইন্ডিভিজুয়াল নিচে নামাতে চাই, পারবো কি পারবো না? অবশ্যই পারবো। দেখেন আমি এই যে প্রথমটার মতন যদি করতে চাই, যে প্রথম যেটা কাজ করেছি, যদি এটার মতন করতে চাই, আমি সব কটাকে ধরলাম, ধরার পরে শিফট দিয়ে ধরে আমি এটাকে উপরে উঠাই দিলাম, দেওয়ার পরে যেগুলো মাথা কাটা নাই ওইগুলোকে আগে অ্যানিমেট করি, এখান থেকে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে ধরেন আমি দিচ্ছি লাইন অ্যানিমেশন, এটা নিচে নামতে, তাহলে লাইন অ্যানিমেশন এটাকে ধরে একদম এই পজিশনে রেখে দিলাম, এই পজিশনে।
রাখার পরে এটাকেও আমি দিচ্ছি উইথ প্রিভিয়াস করলাম, এবং এটার অ্যানিমেশন পেইন্টার পরের যে কাটা নাই সেটাকে দিলাম। ওকে, এরপরটা সেম অ্যানিমেশন পেইন্টার, এটা মানে একটা পর পর যেতেছি আমি, একটা পর পর অ্যানিমেশন পেইন্টার এটাকে দিলাম, একটা পর পর গেলাম, আবার অ্যানিমেশন পেইন্টার এটাকে দিচ্ছি একটা পর পর, অ্যানিমেশন পেইন্টার এটাকে দিলাম, অ্যানিমেশন পেইন্টার এটা। তাহলে এটা আমার কি দাঁড়ালো একটু দেখেন, এরকম ভাবে দাঁড়ালো, এরকম ভাবে দাঁড়ালো। আমরা এখন যদি এটার সঙ্গে সিকোয়েন্স মিল রেখে যে এটা নামবে তার থেকে দশ, আমরা ডিলে করে দিলাম দশ, মাত্র পঁচিশ না, আমরা দশ না জিরো পাঁচ করে আগাই, জিরো পাঁচ ডিলে, এটা হবে আমার জিরো পাঁচ, এটা হবে আমার এখান থেকে দশ, এটা হবে আমার এখান থেকে পনেরো, পাঁচ করে আগাচ্ছি, এটা হবে এখান থেকে আমার বিশ, এরপরে এটা হবে এখান থেকে আমার পঁচিশ, এটা হবে এখান থেকে আমার তিরিশ, ব্যাস একটু ডিলে করে দিলাম, এই যে একটু ডিলে আকারে নামলো। এটাও যদি করতে চায় যে ধরেন একটা পর পর ডিলে দিব, একটা পর পর দিব, তাও সম্ভব, এখান থেকে এটাকে ডিলে উঠে দিব, তাহলে কিন্তু হয়ে গেল। এখন এগুলোতে আসি, এগুলোকেও আমরা সেম ভাবে অ্যানিমেট করি, এটাকে ধরলাম, ধরার পরে অ্যানিমেশন পেইন্টার এটা দিলাম, ব্যাস ওকে, এটাকে ধরতেছি আবার অ্যানিমেশন পেইন্টার একটা পর, অ্যানিমেশন পেইন্টার একটা পর, অ্যানিমেশন পেইন্টার তারপরটা, অ্যানিমেশন পেইন্টার এরপরটা, অ্যানিমেশন পেইন্টার এরপরটা, ব্যাস। এখন আমরা যেটা করব, এগুলোকে একটা পর পর আমরা ডিলে করে দিব। যেমন এটা আছে, এটার পরে আমি এটাকে ড্রাগ করে নিয়ে যেয়ে এখানে বসালাম, বসানোর পরে এটাকে আমি দিচ্ছি এখান থেকে আপনার দশ করে, দশ করে দিলাম, এরপরে এটাকে ধরলাম, এটার পরে নিচ থেকে একটা উঠারে এর ভিতরে ঢুকায় দিলাম, এখান থেকে দশ, আর একটু দিয়ে দিই বিশ দিলাম, এটাকে ধরতেছি, মানে এলোমেলো করে দিন যেখানে যেটা মন চায়। তাহলে আপনার উপর নিচে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না যে এটা দিতে হবে, এটা কোনো ম্যান্ডেটরি না যে এটাই দিতে হবে, হ্যাঁ, যখন যেটা যেখানে খুশি আপনি দিতে পারবেন, ডিলেটা এটা সম্পূর্ণ আপনার বিষয়। আমি একটাকে আটার ভিতর ঢুকে জাস্ট ওটাকে আমি একটু ডিলে করার চেষ্টা করতেছি, আচ্ছা দেখেন এই সবাই কি বুঝতে পারলেন? ও সবাই তো মিউট হয়ে আছেন, বুঝবেন কিভাবে? সবাই কি বুঝতে পারছেন? স্যার এটা মাথাটা কাটছেন কিভাবে স্যার? হ্যাঁ, এই যে গোল করে মাথাটা কাটছেন কিভাবে স্যার, একটু দেখাবেন? গোল করে মাথা কিভাবে কাটছেন? এখান থেকে আমরা যে সার্কেলটা নিয়েছি, সার্কেলটাকে নিয়ে আমি এই এই গোল বরাবর একটা গোল ক্রিয়েট করে নিয়েছি, নিয়ে দুটোকে মাইনাস করে দিয়েছি। তাহলে কি করা যাবে? বিভিন্ন শেপ দিয়ে এরকম ভাবে স্যার, সাবট্রাক্টটা কি ইয়েতে করতে হয়? হ্যাঁ, যে সাবট্রাক্ট করছেন যে ওইটা কি হোমে স্যার? না না, সাবট্রাক্ট করছি আমি দুটোকে, দুটো শেপ সিলেক্ট করার পরে সিলেক্ট করা, ফরম্যাট থেকে সাবট্রাক্ট। আচ্ছা
ও আচ্ছা ফরমেট ফরমেট থেকে এই যে মার্শাল আমি দেখেন এই যে এটাকে নিলাম এখান থেকে একটা সার্কেল ক্রিয়েট করতেছি একটা সার্কেল ক্রিয়েট এই যে সার্কেল আমি প্রথমে এটা ধরলাম কন্ট্রোল দিয়ে সার্কেল ধরলাম ফরমেট মপ স্টেপ সাবট্র্যাক্ট এই যে হ্যাঁ কেটে যাবে ওকে আচ্ছা এখানে এখানে কি আমি কোনো কন্টেন্ট দিতে পারবো বলেন তো একটু এই যে এটা আসলো এটার উপর কন্টেন্ট লিখলে ভালো লাগবে জি স্যার না স্যার ভালো লাগবে না আমরা যদি চাই যে এখানে একটা কন্টেন্ট থাকবে আমার এরপরে আমি এই অবজেক্টটাকে একদম বের করে দেওয়ার পরে কন্টেন্টটা নিয়ে আসব পসিবল না আপনার ডিফল্ট ভাবে এখানে একটা কিছু কন্টেন্ট থাকলো এখানে কন্টেন্ট থাকার পরে এই অবজেক্ট কোন নেমে গেল কন্টেন্ট কোন চেঞ্জ হয়ে গেল পসিবল কিনা স্যার আগে এই যে ব্ল্যাঙ্কটা সাদা যেটা এটার মধ্যে আগেই আমি একটা কন্টেন্ট দিয়ে রাখবো বা একটা ইমেজ দিয়ে রাখবো হ্যাঁ দিয়ে রেখে তারপরে ওইটাকে ওইখান থেকে যে ইয়াগুলো রেখাগুলো নামাবো বল কালারগুলো নামাবো নামাইলে পরে তো এটা ঢেকে যাবে না একবার নামাবো যে আমরা দেখেন এই যে হ্যাঁ নিচে নেমে যেতে পারবে একসাথে নিচে নেমে গেলে হ্যাঁ এই যে এটা আমার সর্ব কি করতে হবে সবার শেষে দিতে হবে সেন্ড টু ব্যাক এই যে দেখেন ম্যাডাম এই যে শেপে তো একদম নিচে চলে গেল তাহলে আমার অবজেক্ট দেখা যাচ্ছে না জি জি এটাই করতে হবে আচ্ছা আচ্ছা পারবেন কিন্তু আপনারা একটু ট্রাই প্র্যাকটিস করলেই পারবেন আপনাদের প্র্যাকটিস কিন্তু স্লো হয়ে গেছে এটা কি জানেন যারা পারেন তারা ঠিক আছে যারা নতুন তাদের কিন্তু প্র্যাকটিস নাই প্রথম দিকে তাও দুই চারটা ভিডিও গ্রুপে পোস্ট করে দিয়েছিল কিন্তু এখন আর কোনো ভিডিও নাই একদম নীল হয়ে গেছে তো যাই হোক আজকে এই পর্যন্তই যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন স্যার কতদিনের একটা তো জানান দরকার স্যার সার্টিফিকেট স্ক্রিন শেয়ার দিন স্যার দেন স্ক্রিন শেয়ার দেন স্ক্রিন শেয়ার দেন স্যার এটা দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে স্যার এই যে এই এটা করছে স্লাইড শো স্যার এই হেলিকপ্টারটা আসলো আসার সময় এ থাকবে না কিন্তু হ্যাঁ কিন্তু আমার এটা থেকে যাচ্ছে এবং ও প্যারাশুট থেকে নামবে স্যার এই হচ্ছে কি আমার মানে থিম স্লাইডটা ইনশো 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 হ্যাঁ দাঁড়ান ওয়েট করেন ওয়েট ওয়েট আমাকে দিয়ে দেন দিয়েছেন আচ্ছা আচ্ছা আমি এখনো পাইনি দাঁড়ান ওকে এই যে এই অবজেক্টটা না এখানে আসার পরে তারপর আপনার এটা প্লে হবে এটা কি আছে আপনার এক্সিট আছে আপনি এটা এক্সিট দিয়ে না হ্যাঁ আপনি এটা এক্সিট না দিয়ে আপনি এই যে এই লাইন অ্যানিমেশন দিয়ে কাজ করেন লাইন অ্যানিমেশন দিয়ে দেখেন কিভাবে করবেন আমি এই এক্সিট এই অ্যানিমেশন কে আমি নান করে দিচ্ছি এটাকে এটা কিসের পিকচার
এই যে যখন সে আসবে এটাকে আপনি ফার্স্টে করতে পারেন, এটা সে হয়ে নামুক আপনার উইফ হয়ে নামুক। হ্যাঁ ইনফোগ্রাফি আছে আপনাদের, ইনফোগ্রাফি আছে, একটু হোল করেন আমি বলতেছি। আচ্ছা এটা নিজ দিকে আছে, আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, ধরেন ফর্ম টপ দিলাম। আচ্ছা এটা কি হবে আমার অন ক্লিক আছে উইথ প্রিভিয়াস হবে, অথবা আমি এটাকে আফটার প্রিভিয়াসও রাখতে পারি। আরে কই গেল স্যার, এটাকে এখন আমি ডিলে করে দিচ্ছি। ওকে লাইন অ্যানিমেশন না, আমি এটাকে একদম সরি এটাকে ধরে এ পর্যায়ে এসে রেখে দিলাম, এ পর্যায়ে রেখে দিলাম এবং এটাকে একটু ছোট করে রাখি। স্ক্রিন শেয়ারে কাপাকাপি করতেছে, কাজটা ঠিক মতো করতে পারতেছে না। যা আছে এরকমই থাক। এরপর এখান থেকে আমরা অ্যাড অ্যানিমেশন করতে পারি, অ্যাড অ্যানিমেশন থেকে আমি লাইনটাকে দিয়ে দিচ্ছি। যে লাইনটা আসলো এখন এই যে এই লাইনটাকে ধরে এই লালটাকে ধরে একদম নিচে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পরে এটাকে এটাকেও করে দিব এবং একটু ডিলে করে দেবো, যে আসার পরে বেশি বড় হয়ে গেছে। এরকম থাক, এটা হবে আসার পরে। দেখো নর্মালি নাই আপনার হেলিকপ্টারটা আসলো, নর্মালি নাই জি স্যার। হেলিকপ্টার আসার পরে দাঁড়ান বের হলো পরে গেল, ওই যে ছাতার কালারটা যদি আর একটু লাইট হয় তাহলে অ্যাডজাস্টেবল হবে আর কি। ওটা ম্যাডাম আপনার উনি ইমেজ নিয়েছেন এই আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ভালোই হয়েছে। আচ্ছা এরপরে মহসিন স্যার বলেন। স্যার আমার একটা প্রশ্ন হলো যে আমরা ওই বুঝাইতে গিয়ে গড় বুঝাইতে গিয়ে শরবত ডালতেছি এটা পাত্রের মধ্যে, এই অ্যানিমেশনটা মানে কিভাবে করা যায় এটা যেকোনো সময় একটু দেখাবেন স্যার, এটা আমি একজন দেখছি। মানে পানি একটা পাত্রের ভিতরে পানি ঢালতেছেন? হ্যাঁ পানি ঢালতেছেন দুই তিন বার। ও এটা সিম্পল জিনিস, ওটা সিম্পল জিনিস দেখাবো নি। আচ্ছা ওটা সিম্পল জিনিস, ওটা দেখাই দিব। ওকে তাহলে আজকে এই পর্যন্ত নাকি, আর কোনো কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে শেষ করে দিই আজকে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভিডিওটা লিংক করে দিবেন তো? হ্যাঁ দিব নি, কিন্তু সবাই তো হ্যান্ড রেজ করছেন, দেখি এক এক করে আসে। শিরিন জান ম্যাডাম বলেন। স্যার একটু যদি ওই যে গাছের পাতা পড়া আর পাখি উড়ার বিষয়টা আরেকবার দেখায় দিতেন তাহলে ভালো হতো। গত ক্লাসের ক্লাস রেকর্ডটা দেখেছেন ম্যাডাম? দেখেছি স্যার, কিন্তু ওই পারি না, হয় না, অনেক ট্রাই করেছিলাম। পাখি হয়তো পাখা উড়ে না, পাখি আসে, বা গাছেরও ওই ইপিএস ফর্মে নেওয়ার ট্রাই করেছি, এসবিজি করার ট্রাই করেছি, কোনোভাবে হয়নি। আচ্ছা ঠিক আছে দেখেন,
কি নিবেন? প্রথমে নিবেন হইতেছে আপনার পাখি, যেগুলো সার্জেন্ট বার্ড, বার্ড গিফট, বার্ড গিফট লিখে সার্চ দিবেন, ইমেজে যাবেন। এখান থেকে যে পাখিটা উড়বে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তারা হ্যান্ড রেজ করে রেখেছেন, যেটা বলতেছিলাম, গুগলে সার্চ দিবেন বার্ড গিফট, বার্ড গিফট লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে আপনি এখানেই দেখবেন যে যে পাখি উড়ে সেটা নেবেন। এখানে অনেক সময় আপনার পাখি উড়বে না, সেটা নেট কানেকশনের জন্য, ঠিক আছে? যেমন এই পাখিটা কিন্তু গিফট উড়বে, কিন্তু আমার এখানে প্রিভিউতে দেখাচ্ছে না। আমি যদি লিংকে এই লেখাতে ক্লিক দিই তাহলে আমি দেখতে পারবো, যে দেখেন যে পাখি কত সুন্দর করে উঠতেছে, পাখি কিন্তু উঠতেছে। আমার রাইট ক্লিক, কপি ইমেজ, পাওয়ার পয়েন্টে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, চলে আসছে পাখিটা। তো আমরা এখন যে কাজটা করতে, পাখিটা উঠতে উঠতে চলে যাবে, যে কাজটা করতে পারি পাখিটাকে স্লাইডের বাইরে রাখবো, এটা সাদা অংশ যে স্লাইডটা, সেই স্লাইডের আমি পাখিটা বাইরে রাখলাম। রাখার পরে চলে যাব হইতেছে অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে যাব হইতেছে লাইন অ্যানিমেশন, লাইন এটা নিচ দিকে নামতেছে, তো এখান থেকে আমরা দিব হইতেছে এটা যেদিকে আমি নিয়ে যাব, লেফট না রাইট, লেফটে তো রাইট তো দিব না, কারণ আমার পাখিটাই আছে রাইটে, তো আমি লেফট করে দিলাম। এই যে পাখিটা বের হয়েছে, দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, একটা গ্রিন একটা রেড, আমি রেডটাকে ধরলাম, ধরার পর এটাকে আমি এরকম ভাবে টেনে বের করে দিলাম, বাস। এখন এই অ্যানিমেশনটা এখান থেকে করে দিচ্ছি আমি উইথ প্রিভিয়াস, এই যে ফাই করে চলে গেল, এবং এখান থেকে ডিউরেশনটাকে বাড়াই দিব, তাহলেই পাখিটা ধীরে সুস্থে যাবে, তাড়াহুড়ো করার কারণে ওর এই যে ধীরে 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 পাখিটা বের হইলো এবং এটা বের হয়ে চলে গেল। এটা ছিল আমার পাখির যে কাজটা। এরপরে যে গাছটা ছিল, আপনার গাছকে কি করবেন, আপনারা এখান থেকে লিখবেন ট্রি ভেক্টর, ট্রি ভেক্টর এর কথাটা লিখতে হবে আপনাকে ফার্স্টে। লেখার পর এখানে ফ্রি পিক আছে, তারপরে ভেক্টিজ আছে, এখান থেকে আপনি যে কোনো একটা ভেক্টর ডাউনলোড করতে পারেন, যে কোনো একটা আপনি এটা ডাউনলোড করতে পারেন, সেটা যে ফরম্যাটেই হোক, এসভিজি তেই হোক আর ইপিএস ফরম্যাটে হোক, যদি ইপিএস ফরম্যাটে থাকে আমাকে এসভিজি তে করে নিতে হবে। যেমন এখান থেকে দেখেন আমি একটা গাছ নিচ্ছি, ওমা এটা তো প্রো, সরি প্রো নেওয়া যাবে না, যেটা ফ্রি পাবো সেটা নিচ্ছে, যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এই যে শুকনো পাতা পড়তেছে বা যে এই পাতাটা আপনি নেওয়াবেন, ফ্রি ডাউনলোড, ফ্রি লাইসেন্স, কয়েক সেকেন্ড সময় নিবে। স্যার ক্লাস শেষই আর রেকর্ড পারমিশন এখন দিয়ে কি করবো, দেওয়ার দরকার নেই। আচ্ছা এখান থেকে আমি ডেস্কটপে গেলাম, সেভ করলাম, স্টার্ট। এর ভিতরে দেখেন আমি যদি এই জিপ ফাইলটা ওপেন করি, এর ভিতরে আমার একটা ফাইল পাব, এখানে আপনার দেখেন এসভিজি করাই আছে, তাহলে আমাকে আর এসভিজি করার দরকার নাই। যদি এসভিজি না থাকে হয় এআই ফাইল অথবা ইপিএস ফাইল, এই দুইটা যে কোনো একটা ফাইল থাকবে, এটাকে আমরা কনভার্ট করে নিব। যেহেতু আমার এখানে এসভিজি আছে, আমি এই লিংকটা চ্যাট বক্সে দিচ্ছি আপনার প্র্যাকটিসের ক্ষেত্রে, এই যে এই লিংকটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, চ্যাট বক্সে আমি লিংকটা দিয়ে দিলাম।
এটা এটা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। এখানে আপনার এসভিজি দেওয়া আছে, আপনাকে রিড করার দরকার নাই, জাস্ট এসভিজি ফাইলটা ড্র্যাগ করে ডেস্কটপে রাখবেন। এই ফাইলটা আপনি এখন পাওয়ার পয়েন্টে উঠাবেন, হোম সরি ইনসার্ট পিকচার দিস ডিভাইস, এই যে এসভিজি ইনসার্ট, এই যে ট্রি চলে আসছে। এখন এটাকে রাইট ক্লিক, এখান থেকে এটা তো গ্রুপ করা আছে, তাহলে আপনাকে কনভার্ট করে নিয়ে আসতে হবে, কিছু করার নাই। আমরা তাহলে কনভার্টে যাই, ইপিএস টু এসভিজি, ইপিএস টু এসভিজি দিচ্ছি, এটাকে ফেলাই দিই, ইপিএস ফাইলটাকে ড্র্যাগ করি, এই যে ইপিএস ফাইল, অনলাইনে সার্চ করলাম ইপিএস টু এসভিজি কনভার্টার, সিলেক্ট ফাইল, ডেস্কটপে ইপিএস আছে, অন করলাম কনভার্ট। আপলোডিং হইতেছে, প্রসেসিং হইতেছে, ডাউনলোড, ডেস্কটপ ডাউনলোড করলাম, দেখি এখন ইনসার্ট পিকচার দিস ডিভাইস, রাইট ক্লিক, কি ব্যাপার এটার গ্রুপ আসবে না কেন, এটা তো ভেজাল করা আছে। আসতেছে না, তাহলে অন্য ছবি নেই, যে ছবি আসবে, হ্যাঁ লিভ নিয়ে নিন, সমস্যা নাই, ক্লাস শেষ, আমি এখন শুধু প্রশ্ন সলভ দিচ্ছি, যেহেতু ওটাতে আমার কনভার্ট হইতেছে না, তাহলে অন্য একটা গাছ নিই, ট্রিফিক থেকেও দেখি, এই যে কোটি কোটি গাছ আছে, কি সমস্যা, এই যে নিই, এটা নিই, ফ্রি ডাউনলোড, স্টার্ট, ইপিএস আবার কনভার্ট করি, ফাইল ইপিএস কনভার্ট। যারা একটু হ্যান্ড রেজ করে গেছেন একটু ওয়েট করে রাখেন, আমি এনারটা কমপ্লিট করে আপনাদের কাছে যেতেছি। Insert picture this device. আচ্ছা, তাহলে এখানে একটা অপশন দেখেন, এটাতেও কিন্তু কাজ করতেছে না, এই জায়গাতেও কাজ করতেছে না, তাহলে বোঝা গেল। আচ্ছা, কেউ কি আছেন যে 2016 তে আপনারা এসভিজি কথা বলুন প্লিজ, আর 2016 তে ইএমএফ করতে হবে, হ্যাঁ ইএমএস করতে হবে, সেটাই জানতে যাচ্ছিলাম, হ্যাঁ ইএমএফ করতে হবে স্যার, আমি 16 ইউজ করি তো আমি ইএমএফ করে করছি, তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করে নেই, এই যে ইএমএস না ইএমএফ আছে, ইএমএফ এটা দিয়ে কাজ করবে সম্ভবত, 16 অনেকদিন ধরে ট্রাই করা নাই, ভুলে গেছি। আচ্ছা, যারা 16 আছেন তারা ইএমএফ এই ভাষণটা করে নেবেন, তাহলেই হবে, দেখি তো তাও হয় কিনা একটু ট্রাই করে দেখি, সম্ভবত হবে। ইনসার্ট পিকচার দিস ডিভাইস ইএমএফ, হ্যাঁ ইএমএফ হবে, 16 ভার্সনে আপনাকে ইএমএফ করে নিতে হবে, কিন্তু দেখেন ইএমএফ করে নিলেও মানে একদম অবজেক্ট ওয়ান কিরকম ভেঙে ভেঙে যায়, এই গাছটা দেখেন কিরকম ভেঙে গেছে, এটা যদি 19 করা হইতো তাহলে কিন্তু এরকম ভাবে ভাঙতো না, সরি। যাই হোক, রাইট ক্লিক, গ্রুপ থেকে আনগ্রুপ, ইয়েস করে দিলাম, রাইট ক্লিক, গ্রুপ থেকে আনগ্রুপ, আমি জাস্ট ম্যাডামকে দেখানোর জন্য পাতা গ্রহণকে আমি ধরতেছি, দেখেন এই যে একটা একটা করে পাতা ধরবেন, এই যে এখান থেকে ধরেন একটা পাতা নিলাম, গ্রুপ আনগ্রুপ, যেখানে দেখবেন দলবদ্ধভাবে আছে সেখান থেকে আনগ্রুপ করে নেবেন, এরপরে অ্যানিমেশন, এখান থেকে আপনি
কাস্টম পাথ ডেস্ক দেখায়, একটু দেখেন এই এই জিনিসটা আপনি এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে বিছিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার কাস্টম পাথ, এবং লাস্টে এসে ডাবল ক্লিক দিয়ে দেবেন। অনেক দ্রুত গেল, আমরা এখান থেকে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম, এখন এটা ডিউরেশনটাকে বাড়াই দিচ্ছি যে একটু স্লোলি ভাবেন। আমরা এই যে পাতা খুলে গেল, পাতা খুলে গেল যেদিকে যেদিকে গেছে আপনার চললো। আমরা যদি যে পাতাটা ঘুরে ঘুরে আসবে, পাতাটা ঘুরে ঘুরে আসবে, অ্যাড অ্যানিমেশন এখান থেকে যদি আমি স্পিন দিই যে পাতাটা এরকম পড়তেছে ঘুরতে ঘুরতে আসতেছে, সেটাও কিন্তু আমাদের সঙ্গে পসিবল। উইথ প্রিভিয়াস দিলাম, এই যে ঘুরতে ঘুরতে পাতাটা পড়লো। এখানে আপনার একবার রোটেশন হলো, আপনি রোটেশনটাকে বাড়াই দিবেন তাহলেই হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন তিনি কোশ্চেন করেছিলেন। স্যার আমার ওই প্রথম দিকে কিছু প্রবলেম হয়েছে, বেশ কয়েকবার ট্রাই করেছি, আই কনভার্টটাই ঠিকমতো হয় না, প্রসেসিং এর পরে ডেস্কটপ স্ক্রিনটা শো করে না। যদি আপনি 16 ভার্সন ইউজ করেন তাহলে যে ইএম আমার 2019 ভার্সন, তাহলে এসভিজি নিলেই হবে। ওকে, এসভিজি স্যার ওই যে প্রসেসিং হয়, প্রসেসিং এর পরে ডেস্কটপে আর আসে না, কেমন যেন স্টপ হয়ে যায়, ডেস্কটপ শো করে না সেভটা। গোলাম আদম স্যার আনমিউট করে কথা বলেন। জি স্যার, স্যার বলেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? আছি স্যার আলহামদুলিল্লাহ। স্যার ওই যে ইপিএস কে যখন এসবিজি করা হচ্ছে তখন ওই যে স্যার ওই ইয়াতে ডকুমেন্ট হয়ে যাচ্ছে, এসবিজি ডকুমেন্ট। হ্যাঁ, ডকুমেন্ট হয়ে গেলে স্যার ওটাতে স্লাইড আসছে না। আচ্ছা, ওই এসবিজি ডকুমেন্ট ফাইল থেকে ইনসার্ট করতে হবে। আচ্ছা, ইনসার্ট ইনসার্ট থেকে পিকচার দিস ডিভাইস, এই এখান থেকে দেখেন আমার এসবিজি ডকুমেন্ট হয়ে গেছে, এটাকে আমি ইনসার্ট করলাম, এই যে চলে আসছে। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা স্যার, আগামী ক্লাসে আমি এটা স্ক্রিন শেয়ার করব। এখন ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে সোহেল রানা স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আমার প্রশ্নটা এইটা না যে আপনার স্যার ব্রাউজারের যে স্যার ইয়েগুলো আছে, বুকমার্ক গুলো আছে, কিংবা এমএস পাওয়ার পয়েন্টের যে মেনু বা সাব মেনু গুলো আছে, এগুলো স্যার অনেকটা ছোট দেখাচ্ছে, মানে তুলনামূলক একটা ছোট দেখাচ্ছে, এটা কি আসলে 16 ভার্সনের জন্য নাকি স্যার এটা কোনো ভিউটা ছোট করা যায়, এটা জানার জন্য একটু স্যার। এই যে যে এগুলো এগুলো এই যে হোম এগুলো, হ্যাঁ এগুলো। আর হচ্ছে স্যার যে আপনার ওই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে স্যার যে যে ইয়েগুলো আছে স্যার, এই যেগুলো, হ্যাঁ ওইগুলো প্লাস হচ্ছে স্যার যে ডিসপ্লের উপরে, হ্যাঁ এগুলো ডিসপ্লের উপরে, আপনি ডিসপ্লে যত পার্সেন্ট বড় রাখবেন এগুলো আপনার তত বড় দেখা যাবে, স্ক্রিন কোন বড় দেখা যাবে, এটা ডিসপ্লের উপর মেইনটেন করছে। আমার যে স্ক্রিন আছে সেই অনুযায়ী একটা ডিফল্ট ওরা শো করাইতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে মহসিন স্যার আর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, সঙ্গীতা রানী ম্যাডামের কোনো কোশ্চেন আছে? জি স্যার। হ্যাঁ বলেন স্যার। আমার একটা প্রবলেম হচ্ছে স্যার, এই যে টাস্ক বারের যে নিচের দিকে যে স্লাইড আইকনটা থাকে স্যার,
আর এই আইকনটা চলে গেছে, এটা পাইতেছেন না, একটু কানে একটু দেখা দেন স্যার। দেন স্ক্রিন শেয়ার দেন। স্যার এই যে নিচে যে ছিল স্যার, আপনি একটু মিউট করে রাখেন, আমি দেখতেছি না। তারপর নয় জন আসতেছে, আচ্ছা ঠিক আছে, ওকে। এইখান থেকে টাক্সভার থেকে এগুলো কেমনে হারালেন ম্যাডাম? নিয়ে গেছেন সেই উপরে, ওই যে উপরে নিয়ে গেছেন, ওটা ওটাই তো স্লাইড শো। দেন ক্লিক দেন, ওখানে ক্লিক দেন, উপরে 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 এই পাশে, আরো বাম পাশে আসেন, বাম পাশে আসেন, বাম সাইডে আসেন, বাম সাইডে আসেন, দেখতে পাচ্ছেন না? তিন নম্বর বাম দিক থেকে চার নম্বর আইকন, বাম দিক থেকে চার নম্বর আইকন উপরে, হ্যাঁ তার ডান পাশেরটা, ডান পাশেরটা, তার ডান পাশেরটা, তার, হ্যাঁ ওইটা 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 মারেন, ক্লিক দেন, এই যে স্লাইড শো। আনমিউট করে কথা বলেন সঙ্গীতা ম্যাডাম। জি স্যার, এটা তো আছে উপরে, এখানে আছে স্যার, আমি চাচ্ছি নিচে ছিল আগে, ওই বারটা নিচে দিলে স্যার ভালো হতো, নিচে দেওয়ার জন্য স্যার। নিচে দিলে ভালো হতো? জি স্যার, আগে নিচেই ছিল, কিভাবে যে উপরে চলে গেল স্যার আমি জানি না স্যার। স্যার আমাকে এক্সেস দেন, আমি তো এখনো অ্যাক্সেস পাইনি, পাইছি, যাই হোক। এখান থেকে কাস্টমাইজ রিবন, জুম, ভিউ শর্টকাট, ভিউ শর্টকাট, ঠিক আছে, ওকে। তাহলে আজকের মতন এখানে শেষ, হ্যাঁ সবাই ভালো থাকেন, আপনাদের নেক্সট আবার মঙ্গলবারের কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।